চাওক, যি শেহতীয়া পরিস্থিতি, বিশেষত ভূমির সুরক্ষা, ভাষার সুরক্ষা, এই বিষয়সমূহ যিসমূহ স্পর্শকাতর বিষয় আর চিরঞ্জীয়ার স্বার্থর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়সমূহক লৈ ইতিমধ্যে রাজ্যের সর্বত্র এই বিষয়সমূহ চর্চা হয়ে আছে। আজি তারিখত যোরহাটর একটা ডাঙর খবর, যোরহাটত তেরোটাক সংগঠন খিলঞ্জিয়ার জাতীয় সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে আর কেতবোর দাবি লৈ এই ঐক্যবদ্ধ এখন সংগ্রাম চলার বাবে ইতিমধ্যে টাই আহোম ছাত্র সন্থার যোরহাটর কার্যালয়, সেই কার্যালয়ত আজি এখন সভা আয়োজন করে খিলঞ্জিয়া ঐক্য নামে এক অনুষ্ঠান গঠন করেছে। আর বহুকেইট ইতিমধ্যে আসলতে দাবি সম্বলিত হয়ে একত্রিত হয়েছে, মূলত যিসমূহ আমার খিলঞ্জিয়ার ভূমির সুরক্ষা আর ভাষার সুরক্ষা, এই দুটার উপর বিশেষভাবে গুরুত্ব প্রদান করে একত্রিত হয়েছে। টাই আহোম ছাত্র সন্থা আছে, বীর লাচিত সেনা আছে, চুতিয়া জাতি ছাত্র সন্থা আছে, এনে ধরনের তেরোটাক সংগঠন ইতিমধ্যে একত্রিত হয়েছে। অসমীয় যুব মঞ্চ আছে, অনুসূচিত জাতি ছাত্র সন্থা আছে, মানে সকলের প্রতিক্রিয়া লম, যেহেতু টাই আহোম ছাত্র সন্থার বিষয়ববীয়া কুমুদ গগৈ ডাঙরিয়া আছে, কেন্দ্রীয় বিষয়ববীয়া আছে, মানে তেওঁ প্রতিক্রিয়া লম। রাজীব গগৈ ডাঙরিয়া আমার আছে, বা প্রথমতে রাজীব গগৈ ডাঙরিয়ার ওসর আইম, যেহেতু ইতিমধ্যে শিবসাগরেই হোক বা ডিব্রুগড়ই হোক বা তিনচুকিয়াই হোক, এইকেইটা দিনত যে বিষয় চর্চা হয়ে আছে, আজি আপনাদের একত্রিত হয়েছে, মূলত কি কি বিষয় লৈ আজি সমূহীয়াভাবে তেরোটিক সংগঠন আপনাদের একত্রিত হয়েছে? এখনই আইনগত আর বৌদ্ধিক সংগ্রামের কারণে আজি যোরহাট একত্রিত হয়েছে। যোরহাটর আজি তারিখ তেরোটাক সংগঠন ইয়াত সমবেত হয়েছে, আর এই সংগঠন সমূহ লগ হয়ে আমি খিলঞ্জীয়া ঐক্য মঞ্চ নামে আজি একটা সংগঠন আমি জন্ম দিছো। আর ইয়ার উদ্দেশ্য এটাই যে আমার অসমিয়ার প্রতি অহা যে অখনি সংকেত, সেই সংকট আমি কেনেকৈ মোচন করব পাৰোঁ, আর সাম্প্রতিক যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহ আমি কেনে ধরনের রোধ করব পাৰোঁ, এই সম্পর্কত যোরহাটে একটা দিক নির্ণয় করে, সেই যোরহাটের কেনে ধরনের চিন্তা চর্চা যাব এই বিষয়খিনিক লৈ, সেই সংক্রান্ততে আজি সমবেত হয়ে আমি ঐক্য মঞ্চ গঠন করলো। আর পরবর্তী পর্যায়ত আমি এই ঐক্য মঞ্চর জড়িয়ে আমার যিখিনি সমস্যা, অসমের যিখিনি সমস্যা, অসমিয়ার উপর অহা যিখিনি সমস্যা, সেই সমস্যাখিনি সমাধানের কারণে আমি প্রচেষ্টা হাতত লম। মানে কুমুদ গগৈ ডাঙরিয়ার ওসর আইসো, যেহেতু ইতিমধ্যে কোয়া হয়েছে যে খিলঞ্জিয়ার অস্তিত্বর কথা আছে, খিলঞ্জিয়ার অস্তিত্বত কুঠারাঘাত হয়েছে শেহতীয়াক, ভাষার ক্ষেত্রতেই হোক বা ভূমির ক্ষেত্রতেই হোক, এই যে পদক্ষেপ আপনাদের আজি লৈছে, এই পদক্ষেপর ধারাবাহিকতা কেনে ধরনের থাকবে? আসলে সাম্প্রতিক প্রেক্ষাপটত আপনাদের দেখিছে যে অসমখনের থলগিরি খিলঞ্জীয়া অসমিয়ার আজি অস্তিত্ব নাই, সকল জ্ঞাত, এই কথাবিলাক কেতিয়াপরা চর্চা হয়েছে, আজি বহুদিনের আগতেই বহুত মানুষে কয়ে গেছে, বহুত আন্দোলন হয়ে গেছে, এই কথাবিলাকে অসমত স্থান নাপালে আর বহুত আন্দোলন হয়ে গেল। আপনি সবসে আন্দোলন চক, অসম চুক্তি হল, সহস্র সংগ্রাম হল, বহুত মানুষ মৃত্যু হল, এইবিলাকত অসম চুক্তির দফা, ছয় নং দফা রূপায়ণ নহল, রূপায়ণ নোহার কারণে আজি খিলঞ্জীয়া অসমিয়ার অস্তিত্ব নহল। গতিকে আজির তারিখত আমার যে অস্তিত্ব সংকট আহিছে, এই অস্তিত্ব সংকটের কারণে আমি অসমিয়া মানুষখিনি লগ হবলগা হয়েছে, আর যোরহাটত আমি সংগ্রাম যৌথ সংগ্রামী মঞ্চ গঠন করেছো। আর এই খিলঞ্জীয়া সংগ্রামী মঞ্চর যোগেদি আমি অনাগত দিনত অসমত বা যোরহাটত থাকা অনম অসমিয়া সকলে যে মাটি বাড়ি কিনিছে, আমার যে লাগতিয়াল মাটি বাড়িখিনি আপনাদের দেখিছে যে যোরহাট টাউনের মৌবন্ধা আগলৈকে, যোরহাট টাউনের আমার টিয় খাতিগড়লৈকে, এটিউডো কিনার এখিনি মাটি, অল্প মাটি নাই, সকল আমার মানে আন্তর্দেশীয় প্রবজনকারী এই ব্যবহার ক্ষেত্রতে হোক বা কোনো কোনো ক্ষেত্রতে হোক অধিগ্রহণ করে লৈছে চলে বলে, গতি আমি হকিনি প্রদান করেছো আজি তারিখত যে মাটি বাড়ি কিনা বেচা কিনব নিব, লিজত লব পারিব। আর একটা কথা ঠিক যে আজি তারিখত চক, আপনার মারুয়ী যুব মঞ্চ আছে, বেঙ্গুলি ফেডারেশন আছে, কি কয় আমার এই ভোজপুরি ছাত্র সন্থা আছে, এইবিলাক সংগঠনে শিবসাগর যে কাণ্ড হল, সেই কাণ্ডত একটা মাত নামাতিলে, তাহলে কিয় নামাতিলে? যদি সমস্যা লোক মাত নাপাতে সংগঠন আক যুক্তি যুক্ত আছে। আজি ডিঙর কাণ্ড, ডিঙর কাণ্ডত আপনার কোন মারুয়ী সমাজে মতা দেখিছে? নাই মতা। আজি খিলঞ্জীয়া কেটামান সংগঠনে তাত আন্দোলন করেছে, কিন্তু অনা অসমিয়া সংগঠনবিলাকে তাত আন্দোলন করে, এই কথাবিলাকে আসলতে অনা অসমিয়া ফালেও খিলঞ্জীয়া অসমিয়ার কিবা এটা যে যুগুত্ব শেষ হয়েছে, এই কথাবিলাক আহি পড়ছে। গতি আমি আজি তারিখত আমার যোরহাটরপা, যোরহাটত আমি কইছো যে অনাম অসমিয়াসকলক, আমার অসমিয়াসকলে যে মাটি বাড়ি বিকিছে, মাটি বাড়িকে বন্ধ করক, আর এই সংগঠনবিলাক যে চলছে, যদি সংগঠন করে কোনোবা অসমিয়া ছাত্র হল যোগ হোক,
বহুত ছাত্র সংগঠন আছে, আমি জাতীয় সংগঠন করো, আমি জনগোষ্ঠী সংগঠন আমার লগত যোগ হব নালাগে, কিন্তু বেলেগ জাতীয় জনগোষ্ঠী সংগঠন আছে, সেইবিলাক জাতীয় জনগোষ্ঠী সংগঠন যোগ হয়ে তেওঁলোকে অসমীয়া সমাজের কারণে কাম করে, এই কথাবিলাক কৈছো। আর যাক আমার আজি তারিখত চাব যে অনা অসমীয়াবিলাকে যোরহাট টাউনত কিছু ব্যাপার বাণিজ্য অনায়াসে চলাই আছে, এই ব্যাপার বাণিজ্যবিলাক চলাওতে আমার গাঁৱৰ পৰা অহা খিলঞ্জীয়া মানুহখিনিক তেওঁলোকে টর্চা করে। আপনাদের এই প্রায় দেখিব এই পেইড টয়লেটবিলাকত আমার গাঁৱলীয়া মানুহখিনিক কিন্তু টর্চা করে। গতিকে পেইড টয়লেটবিলাকৰ কথা আমি কৈছো যে পেইড টয়লেটবিলাক খিলঞ্জীয়া অসমীয়া লোক দিব লাগিব, এসপ্তাহের ভিতর মিউনিসিপালিটিয়ে টেন্ডার করে আমাক দিব লাগিব, অন্যথা আমি কব্জা করে লম। আর কি একজন মানুষে পেইড টয়লেটবিলাক চলায়, আপনাদের চাব দেখিব আপনাদের জানেও যে একজন মানুষে পেইড টয়লেট চলায়, এই কথাবিলাকও আছে। গতিকে আমি দখল নকর আগত জিলা প্রশাসনক আমি দাবি জানাম যে পেইড টয়লেট আমার খিলঞ্জীয়া মানুষ দিও, আমি এইবিলাক চলাম। গতিকে আরো কথাবিলাক আছে যা আমার কীর্তিচিহ্নবিলাক আজি তারিখত অধিগ্রহণ করে পেলাইছে, কীর্তি হাতীগড় চক, হাতীগড়ত মাৰুৱৈ সম্প্রদায় মানুষে যি 100 মিটার কীর্তিচিহ্ন 100 মিটারে আন্তঃগাঁথনি করব নয়, এই আমার আর্কিওলজি আইনত আছে। গতিকে কীর্তিচিহ্নের দুফুট আঁতরত মাতি কৈছে মই নিজে আমি কেস দি থৈছো, এই কেসবিলাক কোনো ফলপ্রসূ হওয়া নাই। গতিকে আমার কথা হৈছে যে হাতীগড় কীর্তিচিহ্নবিলাক সংরক্ষণ হব লাগিব, আর আমার যা বুইখান দেওয়ালয় আছে, হাতীগড় দেওয়ালয় আছে, এইবিলাকতো আমার খিলঞ্জীয়া মানুষখিনি থাকিব লাগিব, খিলঞ্জীয় থাকিব লাগিব। মই কুমুদ গগৈ ডাঙরিয়াক ধন্যবাদ জানাইছো, তাই বিলাসি সেনার বিত আদিত্য পানীফুকন ডাঙরিয়া আছে, মই আপনার পৰা এটা কথা জানিব লাগিব, যেহেতু এই যে শেহতীয়া যে আসলতে বিস্ফোরণ হয়েছে বুলিয়ে কৈছো যে খিলঞ্জীয়ার স্বার্থত এটা বিস্ফোরণ জাতীয় সংগঠনের সর্বসাধারণ রাইজর, কিন্তু শেহতীয়াকৈ সরকারে এটা কাম করেছে ইতিমধ্যে আপুনিও সাগে অবগতই যে আন্দোলনের করা আন্দোলনকারীলৈ ইতিমধ্যে বন্ড সাইন করিবৰ কাৰণে তেওঁলোকলৈ পত্র প্রেরণ করেছে বা তেওঁলোকক নির্দেশ দিছে, এই বিষয়টো আসলে স্তিমিত হয়ে পড়বগে নাকি কোনোবা স্তিমিত হয়ে পড়বগে? নয় সব, প্রথম কথা হৈছে যে আজির তারিখত, আজির তাই প্রথম কথা হৈছে যে শহীদর আত্মায় আসলতে আমাক রিঙিয়াই মাতিছে, যে ইতিহাসলে যদি চাও যে শহীদর আত্মায় আসলতে আমাক রিঙিয়াই মাতিছে, আর দ্বিতীয় কথাটো হৈছে খিলঞ্জীয়ার অস্তিত্ব রক্ষার সংগ্রামখনে আজি রিঙিয়াই মাতিছে, যোরহাটত আজি প্রাপ্য অধিকারক লৈ খিলঞ্জীয়ার অস্তিত্ব রক্ষার সংগ্রামখনে রিঙিয়াই মাতিছে। গতিকে খিলঞ্জীয়ার যেটা প্রাপ্য অধিকার, খিলঞ্জীয়ার যেটা অস্তিত্ব জাহির যে আমি যুঁজারু জাতি, আমি যুঁজিমেই, আমি যুঁজি যাম, খিলঞ্জীয়ার এটা একটা স্বাভিমান আছে, গতিকে যুঁজারু জাতি হিসাবে আমি যুঁজিমেই, যে ইতিহাসলৈ যদি গুছি যাওঁ আমি প্রাপ্য অধিকার আর পোৱা নোপোৱা লাঞ্ছিত বঞ্চিত বহু বিষয় আছে। বর্তমান প্রেক্ষাপটত খিলঞ্জীয়ার যেটা অস্তিত্ব জাহির, আজি আজি যোরহাট জেলার খিলঞ্জীয়া অস্তিত্ব জাহির হবর কারণে আমি 13টাক সংগঠন আজির তারিখত একত্রিত হয়েছে, অনাগত সময়সাত বাকি যোরহাটত যা খিলঞ্জীয়া সংগঠন আছে সেই সংগঠনকিটা একত্রিত হওয়ার প্রতিশ্রুতি প্রদান করেছে, যেহেতু আজি জন্মাষ্টমীর দিন পড়ছিল। গতি কথা হল কি, আজির তারিখত এই 13টা সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টাত খিলঞ্জীয়া ঐক্য মঞ্চ নামেরে এখন আমি মঞ্চ তৈয়ার করেছো, আর এই মঞ্চর যোগেদি আমি প্রথম দিনাই প্রথম সিদ্ধান্ত লৈছো যে খিলঞ্জীয়ার অস্তিত্ব রক্ষার ক্ষেত্রত যেটো আমি আইনগতভাবে পাব লাগে, যেটো প্রাপ্য অধিকার, যে বঞ্চিত হওয়ার যেটো দিক, এই গোটেবিলাকর উপর ভিত্তি করে আমি রাজহুয়া প্রস্তাব মতে এটা সিদ্ধান্ত লৈছো, আর সেই সিদ্ধান্ত মতে আমি প্রশাসনক স্মারকপত্র প্রদান করি। উদাহরণস্বরূপে যে অসমীয়া ভাষা, ভাষার আইন এখন আছে, যোরহাটত অসমীয়া ভাষা কেনেদরে প্রচলিত হব লাগে, কি করব লাগে, নাম ফলকর উপর ভিত্তি করে এই বিষয়ত আমি সিদ্ধান্ত লৈছো, সেই বিষয়ত আমি স্মারকপত্র প্রদান করি। বিশেষ কীর্তিচিহ্ন রক্ষা করাত আজি হাতীগড়ে হোক, টুকলাই নৈখনে হোক, ইতিহাস প্রসিদ্ধ কীর্তিচিহ্নবিলাক বহিরাগত বণিক বা কিছু বিশেষ বণিক গোষ্ঠীর মানুষ আগ্রাসন করেছে, তেওঁলোকে কি করেছে, নিজের সুবিধার কারণে ব্যবহার করেছে, সরকারে কেনেকৈ সুবিধা প্রদান করেছে এইবিলাক নচাত করব লাগিব, আর ল্যান্ড গ্রেবিং এক্টর যোগেদি সেই বিষয়খিনি চাবই লাগিব, আর যে ইয়াত দুষ্কৃতিকারী আমার পরিবেশবিলাক যে অশান্ত করেছে তার কারণে কিছু আইন আছে, ফর এক্সাম্পল ভাড়াতিয়া আইন হিসাবে আছে, আর সেই ভাড়াতিয়া আইন এনে ধরনের আইনগতভাবে যিখিনি ব্যবস্থা আছে এই ব্যবস্থাবিলাক এটা কার্যকরী করবর কারণে আনুষঙ্গিক বহুত দিক আছে, আমি যেটা সিদ্ধান্ত লৈছো অনাগত সময়সাত আমি প্রেস বিবৃতির যোগেদি আমি জানামে, প্রশাসনক আমি স্মারকপত্র দিম আর নির্ধারিত একটা সময় দিম, সেই অনুপাতে যদি জেলা প্রশাসনে আমার যোরহাটবাসী খিলঞ্জীয়া প্রত্যেকজন ব্যক্তিক যদি সহযোগিতা নজনায় তো অনাগত সময়সাত খিলঞ্জীয়াবাসী রাইজর একত্রিত প্রচেষ্টাত প্রাপ্য অধিকারক লৈ যিখন সংগ্রাম হব, খিলঞ্জীয়া অধিকারক লৈ যিখন সংগ্রাম হব, সেই প্রাপ্য অধিকার আর খিলঞ্জীয়া অধিকার সংগ্রামের ক্ষেত্রে নিশ্চয়ক একটা দৃঢ় পদক্ষেপ লব, ইয়াত
কোনো হাইজেক করার ব্যবস্থা আমি পুনের হবলে নিদিম। ইয়াত কোনোবাই ক্রেডিট লোবলে নাহে, ইয়াত খিলঞ্জিয়ার অস্তিত্ব জাহির হব, কারোবার ক্রেডিট হিসাবে নহয়, ইয়াত একটা সংকল্প লওয়া হয়েছে। আজির এই ক্রেডিট নলওয়া, কোনোবাই হাইজেক করব নোৱাৰা, এই বিষয়খিনিক একটা সংকল্প লৈ পিনে আজি খিলঞ্জিয়ার কারণে বিশেষভাবে আমি সিদ্ধান্ত লৈছো, যেটা সিদ্ধান্ত আমার প্রাপ্য অধিকার, প্রাপ্যর ভিত্তিত আমি প্রথম আগবাঢ়ি যাম। আর অনাগত সময়সাত প্রাপ্যর ভিত্তিত আমি করবলগিয়া খিলঞ্জিয়ার স্বার্থত মূর দাঙি জিয়াই থাকিবর কারণে যিখিনি কাম করবলগিয়া হয় এই মঞ্চখনে ধারাবাহিকভাবে আমি করে যাম। ধন্যবাদ। নিশ্চয়, এয়া আসলে 13টাকৈ সংগঠনের মুখ্যতঃ টাই আহোম ছাত্র সন্থা বীর লাচিত খামা বা অনুসূচিত জাতির ছাত্র সন্থাই হোক বা চুটিয়া জাতির ছাত্র সন্থাই হোক, 13টাকৈ সংগঠন, 13টা সংগঠন আজি ঐক্যবদ্ধ হয়েছে এই সমূহ বিষয়ক লৈ, যিসমূহ বিষয়ক আজির তারিখত চর্চিত, আজির তারিখত স্পর্শকাতর বা আজির তারিখত কিন্তু প্রতিজন অসমীয়ার কারণে অতি গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত এই বিষয়সমূহক তেওঁলোকে এই যি এখন যুঁজ আরম্ভ করেছে আর যখন যুঁজ তেওঁলোকে আগুয়াই লৈ যোৱাৰ বাবে 13টা সংগঠন একত্রিত হয়েছে বলে অবগত করেছে।